কাশ্মীরি চায়ের সাথে আমার পরিচয় এখানকার ইন্দো পাকিস্তানি রেস্টুরেন্টগুলোতে। কাশ্মীরি নামকিন চা, পিঙ্ক টি, সল্টি অনেক নামেই পরিচিত এই চা খেতে কিন্তু দারুণ। বিশেষভাবে শীতের বিকেলে এক কাপ পিঙ্ক চা আপনার চোখ তো জুড়াবেই, খেতেও অসাধারণ লাগবে। এই চা পাকিস্তান আর ভারতের বিয়ের অনুষ্ঠানগুলোতে পরিবেশন করা হয়। কাশ্মীরে এই চা সাধারণত চিনি ব্যবহার করা হয় না, আর অনেক সময় নিয়ে জাল দিয়ে ওরা এই চাটা করে। আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা খুব কম সময়ে কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই মজার কাশ্মীরি চায়ের রেসিপি, যেটা অনেকটা করাচি স্টাইলে। এর জন্য লাগছে কিছু গরম মশলা। এখানে আমি একটা আধা ইঞ্চি দারচিনি, ছয়টা সবুজ এলাচ, দুইটা লবঙ্গ আর দুইটা স্টার অ্যানিস বা তারা এলাচি নিয়েছি। এছাড়াও লাগছে বেকিং সোডা 1/8 চা চামচ, লবণ 1/4 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, রুম টেম্পারেচারের পানি 1.5 কাপ আর বরফ দেওয়া ঠান্ডা পানি 1 কাপ। মূল যে উপকরণ কাশ্মীরি চা পাতা, তা আপনারা যে কোনো দেশি গ্রোসারিতে পেয়ে যাবেন। না পেলে এর পরিবর্তে খুব ভালো কোনো গ্রিন টি ব্যবহার করা যাবে। গার্নিশিংয়ের জন্য আমি কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি নিচ্ছি। কাশ্মীরি চায়ে ফুল ক্রিম দুধ ব্যবহার করলে ভালো হয়, তবে হাফ অ্যান্ড হাফ বা ক্রিম মিশিয়ে দিলে আরও ভালো হয়। এই মুহূর্তে আমার হাফ অ্যান্ড হাফ নেই, আমি হেভি হুইপিং ক্রিম আর দুধ মিশিয়ে ব্যবহার করছি। একটা পাত্রে পানি গরম করে এতে গরম মশলাগুলো ফুটিয়ে নেবেন। এরপর এতে চা পাতা আর বেকিং সোডা দিয়ে ক্রমাগত একটা চামচ দিয়ে নাড়তে হবে, যেন চা পাতা থেকে রং বের হয়। 5 থেকে 6 মিনিট পর বরফ ঠান্ডা পানি দিতে হবে, এটা হচ্ছে শক দেয়া, যার মাধ্যমে পাতা থেকে গাঢ় মেরুন রং বের হবে। এই রংটাকে কাশ্মীরিরা বলে খাওয়া। ঠান্ডা পানি যোগ করার পরে লিকারের রংটা গাঢ় মেরুন হয়ে যায়। এই অবস্থায় আমরা 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নিচ্ছি, আর এরপর একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। এই লিকারটা ছেঁকে নিয়ে আপনি ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন। পরে দুধ মিশিয়ে বানিয়ে নিতে পারেন মজার কাশ্মীরি গোলাপি চা। অন্য একটা পাত্রে মাঝারি আঁচে দুধ ফুটিয়ে নিয়ে এতে মিশিয়ে দিচ্ছি লবণ, চিনি, অল্প কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। এতে ফ্লেভারটা ভালো হয়। দুধের মধ্যে 1/2 কাপ লিকার মিশিয়ে দেব, আর সাথে সাথেই ম্যাজিকের মতো খুব সুন্দর একটা গোলাপি রঙের চা রেডি হয়ে যাবে। এই গোলাপি রঙের রহস্য কি জানতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখে নিন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের গোলাপি চা, কাশ্মীরি নামকিন টি। এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করে দেখবেন, আর ভালো লাগলে জানাতে ভুলবেন না। আবারও নতুন কিছু মজার রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।